So guys, welcome back to our channel, welcome back to our vlog. মানে নিউ ব্লগ আজকে, কারণ অ্যাড্রেসটাও আমার নতুনই। আর এইবারটা আমার বাড়ি, আমরা বাড়ির পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে, কারণ ওখানে পুজো চলছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখানে আমি আগে ছোটোবেলা এখানে খেলে বেড়াতাম, সব চেঞ্জ হয়ে গেছে সব। তোমরা যে সামনে ঘরটা দেখছো, এই মানে এটা এই ঘরটা আগে আমাদের বাড়ি ছিল, আমরা বিক্রি করে আমাদের ওখানে চলে গেছি। আর মানে কালার চেঞ্জ করে দিয়েছে ওরা, সবই চেঞ্জ করে দিয়েছে। তো এই গাছটা থেকে আমি আম পেড়ে খেতাম। তো এখন মন্দিরে যাচ্ছি, আর এবার এটা দেখলে একটু কষ্ট হয়, মানে মায়াটা আসে মনে, কিন্তু কি করা যাবে। তো এখন মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরটা সেই তো যাই। গাইস, আমরা যখন মন্দিরে গেছি তো তখন দেখি গন্ডিগাড়া চলছে, আর মানে মিডিলের দিকে চলে এসছে। আর তো এই সামনে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, তোমরা সবাই চেনো একে, বনু। ও সারাদিন সকাল থেকে না খেয়ে দে গন্ডি কাটছে, কিন্তু আদৌ না, আসার আগে ও খেয়ে এসছে। আর পিছনে আমার বোন আছে, তার পিছনে আমার মা আছে, ওরা প্রত্যেক বছরই কাটে। আর এখানে ভালো লাগছিলো না বলে আমি দোকানের দিকে যাচ্ছিলাম চিপস কিনতে। চিপস কেনার পর আমরা চলে এসেছি এখানে, আর আমার সাথে আমার বোন আছে, আর এখানে এখন ধুনুচি পুরানো হচ্ছে। তো আমার মাও আছে, আর আমরা দেখব বলে দাঁড়িয়ে আছি, যে খুব ভালো একটা ধুনুচি পুরানোর জন্য এখানে সবাই এসে গেছেন, যারা যারা মানে এটা করতে চায়। তো আমার মাও আছে সেই, আর এখানে প্রস্তুত হয়ে গেছে, স্টার্টও হয়ে গেছে এখন। তো ধুনুচি পুরোনোটা অনেক কিন্তু রিস্কের একটা ব্যাপার, একটুখানি উঁচুনিচ হলে হাতে আগুন লেগে যেতে পারে ধুনোর সাথে, কারণ সঙ্গে সঙ্গে ধুনো আগুন ধরে নেয়। আর সো এখন মায়ের বাড়ি চলে এসছে, তো মায়ের হয়ে গেলে তারপরে আমি মায়ের কোলে গিয়ে বসবো, কারণ এই জিনিসটা করার পরে তখন তাকে খুব পবিত্র মানা হয়। তো সে যাই হোক, পবিত্র হোক বা যেটা মানা হয়, কিন্তু আমার মা আমার কাছে সবসময় পবিত্র থাকবে। তো এখন মায়ের কোলে গিয়ে বসেছি, আর মা বললো যে পাশে দিদা আছে, দিদার কোলে গিয়ে বসতে। তো ওনার কোলে বসলাম, উনি একটা পাপ্পি দিয়ে দিল, আর আমিও দিয়ে দিলাম। তো ওখানে ধুনোর ধোঁয়াতে চোখ জ্বালা দিচ্ছিলো বলে আমি উঠে চলে এসেছি। তো এখন আমরা ফুচকা দোকানে আছি, এখানে আমার বাড়ির পাশে ফুচকা দোকানটা, তো ফুচকা দোকানে আছি, আর এ ফুচকা খাচ্ছে। আমি ফুচকা ভাল লাগে না আমার খেতে, তো ফুচকা খাবো, তারপর একটা দোকানে যাব। আমরা আজকে রোজই যাচ্ছি, আজকে ভিডিও বানাচ্ছি তাই ভাবলাম নিয়ে নিই। তো তোর রোজ এতই ফুচকা খায়, আমি তো বললাম যে আর ফুচকা খাস না, ফুচকার মতো হয়ে যাচ্ছিস। এখন আমরা আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে, চাউ মানে ফাস্ট ফুডের দোকান, ওখানে আমরা চাউ খেতে এসেছি। সকাল থেকে আমরা পান্তা, শুধু পান্তা খেয়েছি, কারণ পুজোর পান্তা চিলটা খেয়েছি, আর চিলটা উড়ে আছে। তো এখন এই পকোড়া দিয়েছে, আর আমরা দু প্লেট চা অর্ডার করেছি আর একটা পকোড়া। তো খাবো, খেয়ে বাড়ি যাবো। আর ওখানে এখনো রান্না শুরু করবো, মানে বাড়িতে সব, কারণ সারাদিন রান্না করতে নেই, জ্বালাতে নেই গ্যাস, বাড়িতে জ্বালাবে মানে শুরু হয়ে গেল। তো বাড়িতেই তারপর দেখা যায় বাড়িতে। তো আমরা তো আমাদের চাউ দিয়ে দিয়েছে, আর এই আমরা খেয়ে নিই, তারপরে বাড়ি যাবো। তো আমরা খেয়ে চলে আসার পর আবার মন্দিরে গিয়েছিলাম, আর মন্দিরে তখন হরিনাম মানে নাচ হচ্ছিলো, তো কীর্তনের সঙ্গে নাচ হচ্ছিলো, আর বাতাসার নুড় দেয়। তো আমরা তিন চারজন মিলে এক প্লাস্টিক প্রায় 2.5 কেজি মতো বাতাসা কুড়িয়েছিলাম, আর আমার মা একাই কুড়িয়েছে। তো এখানে নাচ হচ্ছে, তো আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দূর থেকে গানের আওয়াজ শোনা যাচ্ছিলো, মানে পাশেই, বেশি দূরে না, তো বোনও নাচতে নাচতেই যাচ্ছে বাড়িতে। মা আমরা এখন বাড়ি চলে এসেছি, আর আমরা এতগুলো ঘুরিয়েছি দেখো বাতাসা, আর মা একটা প্যাকেট ঘুরিয়েছে, আর আমরা সবাই তিনজনে মিলে দেখ তোরা একটা বড় বাতাসা পাইনি বাবু? হ্যাঁ, আমি সব কটা বাতাসা পেয়েছি, মারবো একটা আমি নিয়েছি। তো এখন আমাদের প্রসাদ এখন দেওয়া হবে, তো আমি মন্দিরে চলে গিয়েছিলাম সেই জন্য বসে আছি। আমাদের মন্দিরের এইটা এইটা
তো আমরা নিতে এসেছি আর মা ওখানটাতে আছে, ওই মা আসছে সেই কোথায় গেল ভিড়ের মধ্যে ওই মাছ, আর আমরা এটা নিয়ে এসেছি তো নিয়ে বাড়ি চলে যাব। আর গিয়ে এখনও রান্না হয়নি বাড়ির, এখন বাজে 10টা তো রান্না হয়নি এখনও বাড়ি, তো যাবো গিয়ে তারপরে রান্না হবে। আর জানি না মনে হয় হালকা ফুলকা কিছু হবে, তো সয়াবিন হচ্ছে আর এটাতে আলুটা প্রচুর লো করতে, তো আমরা বাড়ি মা চন্দ্রমেন তো খুশি আসলে, তো ওটা নেবো, নিয়ে তারপর বাড়ি যাবো। তারপরে তো এখন বাজে প্রায় 9টা আর আমরা যাচ্ছি পিসির বাড়িতে প্রসাদ দিয়ে আসতে। আর্ধেক ভিডিওটা কালকে বানানো আর আর্ধেক ভিডিওটা আজকে বানাচ্ছি, কারণ কালকে প্রচুর মানে স্ট্রেস গেছে সবার উপর থেকে, তাই আর ঝামেলা করিনি। এ তুই নিচে নাম তো, আজকে দুপুরবেলা মা চিকেন বানিয়েছিল মেনে, আর ওটা খাওয়ার পরে এখনও আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, যার জন্য মানে এত অসুস্থ হচ্ছে গরমের মধ্যে। কাল আজকে দুপুরবেলা খেয়ে এই বোন রাত 9টা বাজে, এখনও অসুস্থ হচ্ছে, তাই সেই বোনের হাতে কোল্ড ড্রিঙ্কস আছে, ও যাচ্ছে। আর ওটা দেখি পিসির বাড়ি আছে, আমরা প্রসাদ দিতে আসছি, কোথায় আছি ব্যাপার আবার। তো এখন বাড়ি যাচ্ছি আমরা, আর এনেই মহাশয় ফুচকা খেয়েছেন এত এর মধ্যে। আর আর এখানে সামনে একটা মাঠ আছে, ওই মাঠটাতে বাজির কম্পিটিশন হয়, মানে কত রকমের বাজি আমি আমি এখানে একবার এসেছিলাম, মানে এত রকমের বাজি হয় আর ইউনিক ইউনিক বাজি হয় সব। যেমন একটা তুবড়ি যেমন হাইস্ট কত, 2 তলা হাইটে ওঠে, এখানে 10 তলা, 11 তলা, 15 তলা, এরকম হাইট অনুযায়ী কম্পিটিশন হয়, তারপরে আরও অনেক কিছু হয়। তো যদি আসি ভিডিও বানাবো, তো এখন বাড়ি যাচ্ছি। আর এনেই কোথা থেকে রাস্তা থেকে একটা এ পালক জড়িয়েছে, আর কিছু ফুল আছে গুড়িয়েছে, ওই নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমি আসছিলাম রাস্তা দিয়ে, দেখি বাবা জ্বলান্তে আছে, আমি জ্বলানি বেসিক্যালি, তো দেখি বাবা জ্বলান্তে আছে আমরা গেছিলাম বলে, আর আমার সাইকেল নিয়ে ওই ড্রাম বজানো আমরা কলে যাচ্ছি। আর এটা আমার লেডি বার্ড তো এখন আর নেই, সে কী আর বলবো, পাখি উড়ে গেছে, তো যাই কলে, ও ভালো লাগবে না এত গরম। সো গাইজ, আমি এখন বাড়ি চলে এসেছি, আর ভিডিও বেশি বাড়াবো না, তো এখানেই শেষ করছি। আর তো ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।